গাইস ব্যাক ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে সাউথ কলকাতা গার্লস কলেজের লোকেশন শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো যাতে আমার সাপোর্ট হয়ে যায় তো চলো দেখতে থাকো দেখো কাজল আর বেবো আমাকে দেখে যাচ্ছে ওই জানলার পাশ থেকে যতক্ষণ আমাকে দেখতে পাবে ওইখান থেকে ততক্ষণ ওরা ওখানে দাঁড়িয়ে দেখতেই থাকবে আমাকে তো আমি বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি এবারে সিঁড়িটা দিয়ে উঠছি উঠে এবারে আমি বাঁ দিকে যাব এই যে বাঁ দিকেতে যাচ্ছি এবার বাঁ দিক দিয়ে সোজা সিঁড়ি ধরে হেঁটে হেঁটে নেমে যাবো এবারে আমি এই সিঁড়িগুলো দিয়ে নামছি তোমরা ভিডিও ডান দিকে ওপরেতে যেই অটোগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে গিয়ে এক নম্বর অটো স্ট্যান্ডের অটো ওগুলো হচ্ছে এক নম্বর অটো স্ট্যান্ডের অটো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো ঠিক দেখতে পাবে তো আমি সোজা নেমে যাচ্ছি ওটা হচ্ছে এক নম্বর অটো স্ট্যান্ড বালিগঞ্জে তো আমি নিচে নেমে গেছি এবার আমি এই যে এক নম্বর অটো স্ট্যান্ড এটা এবার এটা দিয়ে যাব যাওয়া যায় না আর আমি সোজা হেঁটে হেঁটে যাব সরি বন্ধুগণ আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা এতটা কাঁপছে অনেকটাই কাঁপছে ভিডিওতে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি দু নম্বর অটো স্ট্যান্ডের সামনে এই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে অটোটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গিয়ে দু নম্বর অটো স্ট্যান্ড তো এই অটো স্ট্যান্ডেও আমরা যাব না আমরা যাব তিন নম্বর অটো স্ট্যান্ডে তিন নম্বর অটো স্ট্যান্ড দিয়ে আমরা কলেজে যেতে পারবো এই যে দু নম্বর অটো স্ট্যান্ডটা ক্রস করে যাচ্ছি আমি এই দেখো সাইডে এরকম একটা মন্দির টাইপের আছে এটা হচ্ছে দু নম্বর অটো স্ট্যান্ড শেষ হয়ে গেল এবারে আমরা তিন নম্বর অটো স্ট্যান্ডে যাচ্ছি এই যে আমি তিন নম্বর অটো স্ট্যান্ডের সামনে চলে এসেছি এবারে আমি তিন নম্বর অটো স্ট্যান্ডে থেকে অটোতে উঠে দেশপ্রিয় পার্কে নামবো অনেক অটোর পিছনে দেশপ্রিয় পার্ক বলেও লেখা থাকবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে এই যে দেখো পাশে ব্রিজটা রয়েছে ব্রিজটার পাশেই রয়েছে তিন নম্বর অটো স্ট্যান্ড আমি দেশপ্রিয় পার্কে নেমে গেছি এবারে আমি আমার ডান দিকে যাব ডান দিকে যাচ্ছি গাড়ি আসছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি এই জন্য ক্যামেরাটা আরও বেশি নড়ছে এবার আমি ডান দিকে চলে এলাম এবার তোমরা কিন্তু ক্রসিং দেখে পার করো তা আমি এবারে সোজা চলে যাচ্ছি দেখো সোজা চলে যাচ্ছি সোজা গিয়ে এবারে ওইখানে সব অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোতে করে উঠলে পুরো একদম সাউথ কলকাতা গার্লস কলেজের সামনে নামিয়ে দেবে তা আমি এবার অটোতে উঠে যাব ওই যে আমি ওই দূরে নেমেছিলাম দেখো আমি কলেজের সামনে চলে এসেছি এই যে এই জায়গাটাতেই নামাবে অটো এই ফাঁকা জায়গাটা থেকেই তোমাকে ওপার হতে হবে তো গাড়িগুলো যাচ্ছে যাক আমি ওপার হইনি গাড়ি দেখে তোমরা সবাই অবশ্যই কিন্তু রোড ক্রস করবে এখানে একটা বজরংবলীর মন্দির আছে এই যে আমি কলেজের সামনে চলে এসেছি এবার আমি তোমাদেরকে কলেজটা দেখাবো এই যে সাউথ কলকাতা গার্লস কলেজ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এছাড়াও এখানেতে তোমরা মানে কি বলবো ওই যে ওপেন ইউনিভার্সিটি বলে তো তোমরা ওপেন ইউনিভার্সিটির ফর্মও ফিল আপ করতে পারবে আর তোমরা যদি বজবজ থেকে আসো তাহলে তোমরা কিন্তু লেক গার্ডেন্সে নেমে ওখান থেকে অটো ধরেও কলেজে আসতে পারো ফুচকা কাকুটার কাছ থেকে ফুচকা খেলাম একটু আগে ফুচকাটা জাস্ট অসাধারণ খেতে তোমরা যদি আসো তো অবশ্যই এই ফুচকাটা ট্রাই করো এছাড়াও তোমরা বালিগঞ্জ থেকে বাস পেয়ে যাবে কলেজে আসার জন্য ২১২ আর কেপিসি দিয়ে শুরু একটা বাসের নাম সেই বাসটা আর যাওয়ার সময় তোমরা ঠিক পেয়ে যাবে এই বাসটা কিন্তু বাসটা লেটে আসে যারা প্রথম দিন আসছো তারা কিন্তু অবশ্যই অটো করেই আসার চেষ্টা করো কারণ এটাই তোমাদের জন্য ভালো বাড়ি এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়ে ওদেরকে আদর করছি এখন আমি তো এই আদর করার সময় এরকম লাফালাফি আর কাজল বসে বসে দেখে ওর কাছে কখন যাব ওর কাছে যখন যাব তারপরে ও আদরটা খাবে বলে অপেক্ষা করে থাকি আর তো যেহেতু শনিবার ছিল তো বাড়ি এসেই আমি বড় ঠাকুরের ফল প্রসাদ খাচ্ছি এখন
আর এখানে পিসি আমাকে দিচ্ছে, যেহেতু বাইরে বসে খেতে হয় তো বাইরেটা অনেকটাই অন্ধকার। এই যে সিন্নি দিয়েছে আমাকে, সিন্নি খাচ্ছি আর ফল প্রসাদ খাচ্ছি, আমার দারুণ লাগে। আর এরা বসে বসে আমাকে দেখছে মায়ার চোখেতে, যে আমি ওদেরকে কখন দেব একটুখানি দেখো। ও একটুখানি জিভ বার করে রেখেছিল, ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না, বাট ও একটুখানি জিভ বার করে রেখেছিল, এতটাই ছোট যে বোঝানো যাচ্ছে না ক্যামেরাতে। পাগলি জিভ বার করে আছো। তো এবারে আমি সাবু মাখা খাবো, উফ এটাও আমার ফেভারিট জিনিস। আর রাত্রেবেলায় ছিল পরোটা আর আলুর দম।